আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এটা হচ্ছে টঙ্গী ইজতেমার মাঠের পিছনের সাইডটা। এটা হচ্ছে আপনার তুরাগ নদীর একটা অংশ। আপনারা দেখেন বিস্তীর্ণ মাঠ, কত বড় বিশাল মাঠ। ওই ওইখান থেকে শুরু হয়েছে আপনার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু ঘাস খাইতেছে। আশেপাশে যে ফার্মগুলো আছে, আপনারা দেখেন শত শত গরু এই মাঠে উন্মুক্তভাবে চড়ে চড়ে তারা ঘাস খাইতেছে। তারা এই মাঠে ঘাস খাচ্ছে মনের আনন্দে ঘুরে ঘুরে। এখানে শত শত গরু দেখেন ছেড়ে রাখছে। আশেপাশে যে খামারিরা আছে, যাদের খামার আছে, গরু আছে, তারা কি করে সকালবেলা এই গরুগুলি এই মাঠে ছেড়ে দেয়। সারাদিন এখানে এই গরুগুলি খায়, ঘাস খায়, ঘাস খায় এবং নদীতে এসে পানি খায় আর মাঠে গিয়ে ঘাস খায়। খেয়ে তারা কি করে সন্ধ্যার পরে আবার যার যার গোয়ালে শেষে চলে আসে। এটা হচ্ছে গরু পালনের উন্মুক্ত পদ্ধতি। এই পদ্ধতিতেই গরু আপনার সারা পৃথিবীতে পালন করা হয়। কিন্তু আমাদের দেশের আপনারা জানেন জায়গার স্বল্পতার কারণে এখানে মানুষ গরুগুলাকে এইভাবে ছাড়তে পারে না। গরু হচ্ছে প্রাকৃতিকভাবেই সে ঘাস খাবে, ঘুরে বেড়াবে, সে রোদ আসলে রোদ পোহাবে, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। কিন্তু আমরা কি করছি, এই প্রকৃতির গতানুগতিক নিয়মটাকে অ্যাভয়েড করে আমরা তাকে গৃহপালিত করে ফেলছি, গৃহে তাদেরকে বন্দি করছি। প্রাকৃতিকভাবে সে ঘাস লতাপাতা খেয়ে বাঁচবে, এটাই নিয়ম। কিন্তু তা না করে সে আমরা যেটা করি, তাদেরকে আটকে রাখি ঘরের আবদ্ধ জায়গায়, আর ঘাসের পরিবর্তে তাদেরকে খাবার দেই যত অখাদ্য কুখাদ্য, ভুষি, খড়, এই সমস্ত খাবারগুলি দেই, কুড়া, যা তার খাবার না। গরুর খাবার এগুলি না। গরুর খাবার হচ্ছে গিয়ে আপনার ঘাস, ভুট্টা গাছ বা ঘাস প্রাকৃতিকভাবে সে খাবে। এই যে দেখেন নদী, এই নদী পার হয়ে গরুগুলো সব ওপারে চলে যায় দিনের বেলা, এই রাতের বেলা এখানে আবার চলে আসে তারা গোয়ালে। আমরা মূলত আজকে আসছি এখানে একটি ফার্ম, আপনারা দেখতে পাচ্ছেন উত্তরণ ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির একটি খামারে আসছি আমরা। মূলত উনি একটি বায়োগ্যাস নিবে, উনি তার খামারের জন্য বায়োগ্যাস বসাবে, এই জন্য আজকে আসছি। এটা হলো কামারপাড়া আইবি ইউনিভার্সিটির পিছনের সাইড। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইউনিভার্সিটির ভবন। এই ভবনের পিছনেই হচ্ছে এই ফার্মটা। এটা উত্তরণ ফাউন্ডেশন, এই ফার্মের অধীনেই মূলত একটা বায়োগ্যাস বসাবে বলে আমরা এখানে আসছি। তো তার সাথে কথা বলার জন্য, সে এটা হচ্ছে এক ধরনের যাচাই বাছাই করার জন্য যে এখানে বায়োগ্যাস বসানো যাবে কি না, এই জন্য আসছি এখানে। তো দেখেন এটাই হচ্ছে প্রাকৃতিকভাবে গরু লালন পালন করার পদ্ধতি।